আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি লুৎফুন্নেসা জলিয়াপা, সহকারী শিক্ষিকা, উদয়ন খুলনা জেলা পুলিশ স্কুল। গত ক্লাসে একাত্তরের দিনগুলি, জাহানারা ইমামের লেখা, বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর পাঠ থেকে একাত্তরের দিনগুলি থেকে প্রথম পর্ব পড়িয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্বে যাব। শহীদ জননী জাহানারা ইমাম একজন শত শত হাজার জননীর প্রতিনিধি। শহীদ জননী বলা হয় কেন জানো? তার বড় ছেলে উনি মুক্তিযুদ্ধে গিয়েছিল, সেখানে সে শহীদ হয়েছিল। শহীদ কি? দেশের জন্য যুদ্ধ করতে যারা প্রাণ দেয় তারা শহীদ, আর যুদ্ধ করে যারা ফিরে আসে তারা গাজী। তাই শহীদ জননী জাহানারা ইমাম তার একাত্তরের দিনগুলি, এটা কিন্তু একটা দিনলিপি, ডায়েরি। প্রতিদিনের যেরকম ডায়েরি লেখা হয় সেরকম ডায়েরি লেখা। আজকে আমি তোমাদের পড়ে শোনাব একাত্তরের দিনগুলির দশ, বারো এবং সতেরো মেতে কি হয়েছিল, ওই দিনগুলোতে কিভাবে কেটেছিল জাহানারা ইমাম, সেটাই এখানে লিপিবদ্ধ করেছেন। দশ মেতে এত যুদ্ধ ঝামেলা যে উনি ওনার একটা শখের বাগান ছিল, সেই বাগানের দিকে খেয়াল করতে পারেন নাই, যার জন্য বাগানের অনেক ফুল, অনেক গোলাপ ফুল ছিল, অনেক রকমের ফুল ছিল, সেই ফুলগুলো গাছগুলো প্রায় মারা যাওয়ার মতো উপক্রম। হঠাৎ একদিন তিনি দেখেন যে গাছগুলো মারা যাচ্ছে, তখন শখের বসে এত কষ্ট ভুলেও তিনি সেই গাছের যত্ন করতে চলে গেলেন। বাগান করা কিন্তু একটা নেশা, এ নেশা দুঃখ কষ্ট খানিকক্ষণ ভুলে থাকা যায়। কয়েক মাস ধরে তিনি এই গাছের কথা ভাবতেই পারেননি। এখন ভয়ানক বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখার গরজেই বোধ করি নেশাটার কথা লেখিকার মনে পড়ে গেল। এটা গেল দশ মে ১৯৭১ সাল, সেদিন ছিল সোমবার। এইবার ১২ মে বুধবার ১৯৭১ জামির স্কুল খুলছে। জামিকে, জামি লেখিকা ছোট ছেলে, সে দশম শ্রেণীতে পড়ে। সরকার তখন স্কুল কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা করেছে, আর প্রাইমারি স্কুল খোলার হুকুম হয়েছে, ৯ তারিখকে মাধ্যমিক স্কুল খুলবে। তাহলে জামি স্কুলে যাচ্ছে না, যাবে না। শরীর, আমি, রুমি, জামি, আমি কে? আমি লেখিকা। শরীফকে? শরীফ হচ্ছে জাহানারা ইমামের স্বামী, রুমি এবং জামির বাবা। চারজনে বসে আলাপ আলোচনা করে আগেই ঠিক রেখেছিল যে স্কুল খুললেও স্কুলে যাওয়া হবে না, দেশে কিছুই স্বাভাবিকভাবে চলছে না, দেশে এখন দুরবস্থা, দেশবাসীর উপর হানাদার পাকিস্তানি জানোয়ারদের চলছে নির্মম নিষ্পেষণের স্টিম রোলার। স্টিম রোলার মানে ভীষণভাবে অত্যাচার করা। এই অবস্থায় কোনো ছাত্রের উচিত নয় বই খাতা বদলে স্কুলে যাওয়া। জামি অবশ্য বাড়িতে পড়াশোনা করছিল, এবার সে দশম শ্রেণীতে পড়ে, রুমি যতদিন আছে ওকে সাহায্য করবে, তারপর শরীফ আর আমি যে যতটা পারি, তার মানে বাবা মা হয়ে তাদের বাবা মা তাকে যতটা পারে সেটা করবে। জামি তার দু তিনজন বন্ধুকে সাথে নিয়ে ঠিক করলো যে তারা একসঙ্গে পড়াশুনো করবে এবং এই পড়াশোনা বেশ ভালো ব্যবস্থা হবে, পড়া হবে, সময়টাও কাটবে, অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় ওরা হাঁপিয়ে উঠবে না। অবরুদ্ধ মানে বদ্ধ থাকা, ঘরের ভিতরে আবদ্ধ থাকা, নিষ্ক্রিয়তা মানে কোনো কাজ নেই। সাধারণে কি হলো?
রেডিও টিভিতে বিখ্যাত পদস্থ ব্যক্তিদের ঘর ধরে নিয়ে প্রোগ্রাম করিয়ে কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না বোধ হয়, তার মানে পাকিস্তানিদের। তাই তখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের দিয়ে খবরের কাগজ যে বিবৃতি দেওয়ানোর কূটকৌশল শুরু করেছে, যে যে তারা যেটাই লিখে দেবে সেটাই তাদেরকে বলতে হবে। আজকের কাগজে 55 জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে এক বিবৃতি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন টিচার, রেডিও টিভির কোন কর্মকর্তা ও শিল্পীদের নাম বাদ গেছে বলে মনে হচ্ছে না। এদের মধ্যে কেউ কেউ সানন্দে এবং সাগ্রহে সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী যে বেয়নেটের মুখে সই দিতে বাধ্য হয়েছেন তাতে আমার কোনো সন্দেহ নেই। বেয়নেট মানে কি জানো? বন্দুকের আগায় একটা ধারালো ছুরি এবং সেটা বিষাক্ত থাকে, সেটাই হলো বেয়নেট। তা দিয়েও মানুষকে খুচিয়ে খুচিয়ে মেরেছে পাক হানাদার বাহিনীরা। আর যে বিবৃতি তাদের নামে বেরিয়েছে, যে লেখাটা তাদের নামে বেরিয়েছে, সেটা যে তারা অনেকে না দেখেই সই করতে বাধ্য হয়েছেন তাতেও আমার সন্দেহ নেই। আমার কে? আমার হচ্ছে লেখিকা। আজ সকালের কাগজে বিবৃতিটি প্রথমবারের মতো পড়ে তারা নিশ্চিত স্তম্ভিত হয়ে বসে রইবেন খানিকক্ষণ। তাদের নামে যেসব কথা বলা হয়েছে, তারা যেসব বলেনি, যেসব পড়েনি, সেই সবগুলো তারা প্রথম যখন পত্রিকা দেখবে, দেখে খানিকক্ষণ চুপ হয়ে বসে থাকবে এবং বলবেন, ধরণী দ্বিধা হও। কারণ এখানে তাদের কিছু বলার ছিল না। ধরণী মানে পৃথিবী। পৃথিবী, তুমি ফাঁকা হয়ে যাও, আমি তোমার মাটির ভিতরে ঢুকে যাই, এই মিথ্যাচার আর আমার সহ্য হচ্ছে না। এরকম নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি এবং স্বয়ং মানে নিজে গোয়েবলস লিখতে পারতেন কিনা সন্দেহ। গোয়েবলস হল একজন মিথ্যা প্রচার করার প্রখ্যাত একজন ব্যক্তি। তার মতো লোকও এই মিথ্যাচার প্রচার করতে পারবে কিনা এটা নিয়েও সন্দেহ। এই পূর্ববাংলার কোন প্রতিভাধর বিবৃতিটি তৈরি করেছে জানতে বড় ইচ্ছা হয় যে কোন ব্যক্তি এই বিবৃতি তৈরি করেছেন। তাহলে আজকে আমরা 10 মে কি হয়েছিল, 12 মে কি হয়েছিল আর 17 মে কি হয়েছিল সে সম্পর্কে আমরা কিছুটা জানলাম। 1971 সালের এই দিনগুলিতে কি হয়েছিল, এটা একটা দিনলিপি, 71-এর দিনগুলি থেকে নেওয়া একটা দিনলিপি, একটা ডায়েরি লিখতেন লেখিকা, সেই ডায়েরি থেকে নেওয়া। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীনতার স্থপতি এবং কারিগর, তিনি ছাত্রদের প্রতি বিশ্বাস রেখেছেন, তোমরাও তার স্বপ্ন পূরণ করবে, দেশকে রক্ষা করবে, তোমরাও দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, দেশের জাতীয় পতাকাকে রক্ষা করবে। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী দিনগুলির কথা পড়ি। আজকে এখানেই থাক, খোদা হাফেজ।